আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গাজীপুরের শ্রীপুর উপজেলা অবস্থিত অপরূপ সুন্দর গ্রামীণ জনপদ সাতখামার রেলওয়ে স্টেশন থেকে। প্রিয় দর্শক, প্রাচীন আমলে নির্মিত, ব্রিটিশ আমলে নির্মিত এই রেলওয়ে স্টেশন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, এই রেল লাইন দিয়ে প্রতিদিন 10-12টি ট্রেন আসা যাওয়া করলেও এখানে মাত্র 2টি ট্রেন এখানে দাঁড়ায়। মূলত এই স্টেশনটি এখন বন্ধ রয়েছে, এখানে কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। বলাকা এক্সপ্রেস ট্রেন আসছে, ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেন। এটি হচ্ছে ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেন, এই স্টেশনে প্রতিদিনই দাঁড়ায়। বিকেলবেলা এই ট্রেনটি ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যাত্রা করে থাকে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি অনেক যাত্রী মূলত এই স্টেশনে নামছেন। এটি হচ্ছে সাতখামাইট রেলওয়ে স্টেশন, অতি প্রাচীন একটি রেলওয়ে স্টেশন, পুরাতন আমলেই নির্মিত, ব্রিটিশ আমলে নির্মিত এই রেলওয়ে স্টেশন। আমরা দেখতে পাচ্ছি ট্রেনের মধ্যে লোকে লোকারণ্য, অনেক লোকজন আসলে যাচ্ছে, ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সিগন্যাল ঘর পুরনো হয়ে আছে, এটি এখন আর ব্যবহার করা হয় না। মাত্র 1 থেকে 1.5 মিনিট এখানে যাত্রা বিরতি করে থাকে এই ট্রেনটি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ট্রেনটি ছেড়ে দিয়েছে। মোটামুটি অনেক যাত্রী আমরা এই ট্রেনে উঠতে দেখছি। এই স্টেশনের এখন কার্যক্রম না থাকলেও অনেক যাত্রী ওঠানামা করে থাকে। প্রিয় দর্শক, চারদিকে চমৎকার মনোরম প্রাকৃতিক একটি পরিবেশ রয়েছে এই স্টেশনের। প্রিয় দর্শক, চমৎকার মনোমুগ্ধকর একটি দৃশ্য সাতখামার রেলওয়ে স্টেশন। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেন এই মাত্র এই স্টেশন ছেড়ে গিয়েছে। প্রিয় দর্শক, আমরা অনেক যাত্রী এই ট্রেন থেকে নামতে দেখছি এবং অনেক যাত্রী এই স্টেশন থেকে উঠে ঢাকার দিকে যাত্রা করেছে। প্রিয় দর্শক, এই স্টেশনের পাশাপাশি আমরা একটি গ্রামীণ হাট দেখতে পাচ্ছি। আমরা আস্তে আস্তে সেই হাটের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। এই রেলওয়ে স্টেশনের আশেপাশের যে দৃশ্য রয়েছে সেটুকু আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ হাট থেকে গ্রামের অধিবাসীগণ বাজার করে ফিরছেন। আমরা আস্তে আস্তে সেই হাটের দিকে যাচ্ছি আপনাদের সেই গ্রামীণ হাটের দৃশ্য দেখানোর জন্য, আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন গাজীপুরের শ্রীপুর উপজেলা অবস্থিত অপরূপ সুন্দর গ্রামীণ জনপদ সাতখামার রেলওয়ে স্টেশন এবং তার আশেপাশের দৃশ্য।
আমরা অল্প একটু সামনেই দেখতে পাচ্ছি গ্রামীণ একটি হাট বসেছে, চমৎকার একটি গ্রামীণ হাট। সেই হাট থেকে বিভিন্ন ধরনের সবজি লোকজন, গ্রামের অধিবাসীগণ তাদের নিত্য প্রয়োজনীয় সবজি কিনে বাড়ি ফিরছেন আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে আমরা সেই গ্রামীণ হাটের দিকে যাচ্ছি। প্রিয় দর্শক, এটি হচ্ছে সাতখামার গ্রামীণ হাট বাজার। সপ্তাহে প্রতি শুক্রবার দিন বিকেলবেলায় এখানে হাট বসে। গ্রামের অধিবাসীগণ আশেপাশের গ্রাম থেকে নিত্য প্রয়োজনীয় যেসব টাটকা সবজি রয়েছে, তাদের নিজেদের ফলানো যেসব উৎপাদিত যেসব সবজি রয়েছে তা এই গ্রামীণ হাটে এসে বিক্রি করছেন। প্রিয় দর্শক, চমৎকার মনোমুগ্ধকর গ্রামীণ হাটের দৃশ্য আমরা দেখছি। আমরা দেখতে পাচ্ছি গ্রামের অধিবাসীগণ তাদের নিজেদের প্রয়োজনীয় যেসব সবজি রয়েছে তা দেখে দেখে বেছে বেছে কিনছেন। প্রিয় দর্শক, চমৎকার মনোমুগ্ধকর একটি গ্রামীণ হাট সাতখামার হাট বাজার। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন না? কি বিক্রি করতেছেন? শাক, ভিন্ডি কত করে কেজি? 50 টাকা করে না? আর এই পুঁই শাক আটি কত করে? 20 টাকা। ভিন্ডি কি আপনি নিজের খেতেন নাকি? নিজেরই খেতেন না? প্রিয় দর্শক, গ্রামের অধিবাসীগণ তাদের নিজেদের ফসলের উৎপাদিত, নিজেদের ক্ষেতের উৎপাদিত যেসব সবজি এই হাটে আমরা বিক্রি করতে দেখছি। চমৎকার মনোমুগ্ধকর একটি দৃশ্য এই সাতখামার গ্রামীণ হাট বাজারের। মুরব্বী আসসালামু আলাইকুম, ভালো আছেন না? কি আপনি কি নিয়ে আসেন? সিলিনটা কত করে কেজি বেচতেছেন? এটা বেচছে না তো, কত করে বেচবেন? আপনি নিজের খেতে কিনা না? কম বেচলে লস হইব না? লেবু কত করে? এটা তিরিশ চল্লিশ না, বড় ছোট অনুযায়ী। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে টাটকা সবজি এই গ্রামীণ হাটে বিক্রি করছেন। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি এই গ্রামীণ হাটে আর কোথায় কি রয়েছে। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। চমৎকার মনোমুগ্ধকর একটি গ্রামীণ হাট সাতখামার হাট বাজার। প্রচুর পরিমাণে টাটকা সবজি আমরা এই গ্রামীণ হাটে দেখছি। এখনো হাট ভালোভাবে জমে ওঠেনি, সন্ধ্যার পূর্ব মুহূর্তেই মূলত এই হাটটি আরও বেশি জমজমাট হয়ে থাকে। প্রিয় দর্শক, ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আপনি কি লেবু বিক্রি করতেছেন? কত করে হালি? 10 টাকা। অনেক লেবু নিয়ে আসেন, কি কিনে আনছেন না? 10 টাকা হালি। দেখতে পাচ্ছি আমরা অনেক সবজি রয়েছে। গ্রামের অধিবাসী যারা আছেন তারা দেখে দেখে বেছে বেছে এসব সবজি কিনছেন। প্রিয় দর্শক, ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন না? টমেটো কত করে বেচতেছেন? এটা 40 না? আর উইচটা কত করে? 60 টাকা করে। প্রিয় দর্শক, দেখে দেখে বেছে বেছে গ্রামের অধিবাসীগণ টাটকা সবজি কিনছেন। আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে টাটকা শাকসবজি এই গ্রামীণ হাটে বিক্রি হচ্ছে। চমৎকার একটি গ্রামীণ হাট সাতখামার হাট বাজার।
আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি এই গ্রামীণ হাটে আর কোথায় কি রয়েছে। আসসালামু আলাইকুম। গাটা কত করে আটি বেচতেছে না কেজি? কেজি বেচতেছি 30 টাকা। 30 টাকা না? আর এই এটা কত করে? এটা 15 টাকা। 15 20 না? প্রিয় দর্শক, ছোট্ট পরিসরে এই গ্রামীণ হাট, যদিও আমরা প্রায় সব ধরনের সবজি এই গ্রামীণ হাটে আমরা দেখতে পাচ্ছি, বিক্রি করছেন। একেবারে টাটকা সবজি এই গ্রামীণ হাটে কিনতে পাওয়া যায়। প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, এই গ্রামীণ হাটির যে দৃশ্য রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, ভালো আছেন না? এই লিচু কত করে বিক্রি করতেছেন কাকা? লিচু কত করে? এটা 120 টাকা একশো না? দর্শক, আমরা দেখতে পাচ্ছি একেবারে টাটকা সবজি রয়েছে এই গ্রামীণ হাটে। আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কোথায় কি রয়েছে। যারা নতুন ভিউয়ার্স রয়েছেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন এখানে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবজির বাজারের পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি মাছও রয়েছে, এখানে বিক্রি হচ্ছে টাটকা মাছ রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি শুটকি রয়েছে, চেপা শুটকির দোকান রয়েছে। মাছের পাশাপাশি এখানে চেপা শুটকি আমরা দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে। বাজারের একেবারে শেষ অংশে এখানে একটি চায়ের দোকান রয়েছে। প্রিয় দর্শক, বাজারের একেবারে শেষ অংশে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি চায়ের দোকান রয়েছে। বাজারে লোকজন আসেন, তারা এখানে বসে মানুষ পানি আনে। প্রিয় দর্শক, আমরা বাজারের এই অংশে দেখতে পাচ্ছি গ্রামের অধিবাসীগণ তাদের নিজেদের উৎপাদিত যেসব সবজি রয়েছে তা এখানে বসে বিক্রি করছেন। একেবারে টাটকা এসব সবজির চাহিদা একটু বেশি হয়ে থাকে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই বাজারের পাশ দিয়ে যে রেল লাইন গিয়েছে সেই রেল লাইন দিয়ে একটি ট্রেন আসছে আমরা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে ঢাকা ময়মনসিংহ রেলওয়ে লাইন। এই লাইন দিয়ে প্রতিনিয়ত 10-12টি ট্রেন চলাচল করে থাকে। এই রেল লাইনের পাশেই মূলত এই গ্রামীণ হাট সাতখামার হাট বাজার। সপ্তাহে প্রতি শুক্রবার দিন বিকেলবেলায় এখানে হাট বসে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে শাক সবজি এই গ্রামীণ হাটে
বিক্রি করছেন। প্রিয় দর্শক, গ্রামের অধিবাসীগণ তাদের নিজেদের উৎপাদিত যেসব সবজি রয়েছে তা এই গ্রামীণ হাটে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন না? সিজিনটা কত করে বেচলেন? এটা ভাই বেচাছি 40 টাকা। আপনার গাছে গাছে আর দুন্দুল দুন্দুল 60 টাকা, দুন্দুল 60 টাকা করে না? আপনি কি আনছেন? শশা দেশি শশা কত করে? 50 টাকা। আর এইটা কি পাতা? কুমড়া পাতা কেমনে বেচেন? মুড়া 10 টাকা মুড়া না? প্রিয় দর্শক, বাজারের এই অংশে গ্রামের অধিবাসীগণ যারা রয়েছেন তারা তাদের নিজেদের উৎপাদিত যেসব সবজি রয়েছে তা এখানে বসে বিক্রি করছেন। চমৎকার মনোমুগ্ধকর একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। চমৎকার মনোমুগ্ধকর গ্রামীণ হাট সাতখামের হাট বাজার। প্রিয় দর্শক, মুরব্বী আসসালামু আলাইকুম, ভালো আছেন না? বাজার করলেন? হ্যাঁ বাজার করছি। আপনার বাড়ি কোন গ্রাম? একটা বাড়ি হচ্ছে গাড়ারং। গাড়ারং মোটামুটি দূরে আছে? রেগুলার কি বাজারে আসেন, বাজার করেন? হ্যাঁ। কতদিন হয়েছে এই বাজার বসে বসছে বলতে পারেন? বাজার তো করছে সবসময় এই বাজার। কত বছর আগের থেকে এই বাজার তৈরি হয়েছে? এটা আমরা ওই এরিয়া দেখছি প্রায় 100 বছরের বেশি সময়। এই বাজারে না? এই বাজারে। তা আপনার দাদার আমলির বাজার এটা? 100 বছরের ব্রিটিশ আমলের বাজার। আমি বেচি 32টা চা বেচি। ঠিক আছে কাকা, ধন্যবাদ। প্রিয় দর্শক, ব্রিটিশ আমলে তৈরি এই গ্রামীণ হাট এখনো এইভাবেই চলছে। প্রিয় দর্শক, সপ্তাহে প্রতি শুক্রবার দিন বিকেলবেলায় এখানে হাট বসে গ্রামের অধিবাসীগণ তাদের নিত্য প্রয়োজনীয় যেসব সবজি রয়েছে এই গ্রামীণ হাট থেকে কিনে থাকে। প্রিয় দর্শক, চমৎকার মনোমুগ্ধকর একটি গ্রামীণ হাট আমরা দেখতে পাচ্ছি। হাট থেকে যারা বাজারে এসেছিলেন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফিরছেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, অপরূপ সুন্দর এই গ্রামীণ জনপদের দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন ভিউয়ার্স রয়েছেন, গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, গাজীপুরের শ্রীপুর উপজেলা অবস্থিত অপরূপ সুন্দর এই গ্রামীণ জনপদ সাতখামার গ্রামীণ হাট বাজার থেকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহ।